আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা সন্ধ্যার পর একটু স্বপ্নতে গিয়েছিলাম টুকটাক বাজার করতে আর আরাতের জন্য কিছু কেনাকাটা করতে। আরাত বাবু কুকুরকে ডাকছে, সে কুকুর অনেক বেশি পছন্দ করে, কুকুর দেখলে আর রক্ষা নেই। তো এই তো স্বপ্নতে পৌঁছে গিয়েছি, নিয়ে নিব আরাতের জন্য ক্রিম পাউডার আর শ্যাম্পু। আমি কোডোমো ব্র্যান্ড আরাতের জন্য ব্যবহার করি, তো এগুলো নিয়ে নিলাম। আর টুকটাক দেখছিলাম কি নেওয়া যায়, আরাতের জন্য বার্লি নিয়ে নিলাম, তারপর টুকটাক মশলা নিয়ে নিলাম, বিস্কিট, টমেটো সস, নুডলস, গোলমরিচের গুঁড়ো, হাবিজাবি অনেক কিছুই নিলাম। মোটামুটি ঘুরে ঘুরে দেখে নিয়ে নিলাম অনেক কিছু। তারপর আমরা বেরিয়ে গেলাম, একটু মিষ্টির দোকানে যাব, প্রিমিয়াম বনফুলের মিষ্টি অনেক মজা খেতে। তো তিন চার প্রকারের মিষ্টি নিয়ে নিব মিশিয়ে। সব মিষ্টির মধ্যে সরতোষ আর কালো ল্যাংচাটা অনেক বেশি মজার। তো নিয়ে নেওয়া শেষ, আমরা বেরিয়ে যাব এখন। বাসায় চলে এসেছি, এই তো আরাত বাবু টাটা দিয়ে দিচ্ছে। এখন গিয়ে রান্না করব, করলা ভাজি আর ডিম ভুনা। ডিম ভেঙে ভুনা করব, এটা ধনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে, অনেক সুস্বাদু খাবার, বাঙালি আনা খাবার। তো এই তো মোটামুটি শেষ রান্না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।